আমি প্রত্যেকটা ছেলেকে সাবধান করে দিচ্ছি যে এই সেকশনটা যেন তোমার ওয়াইফ তোমার উপরে কোনো রকম ভাবে লাগাতে না পারে, সাবধানে থাকবে। নমস্কার, আজকে একটা যে সেকশন নিয়ে আলোচনা করব, এই সেকশনের কথাটা শুনলে আপনাদের মাথাটা একটু বনমন করে ঘুরবে, বিশেষ করে ছেলেদের। আমি প্রত্যেকটা ছেলেকে সাবধান করে দিচ্ছি যে এই সেকশনটা যেন তোমার ওয়াইফ তোমার উপরে কোনো রকম ভাবে লাগাতে না পারে, সাবধানে থাকবে। ঠিক আছে, তাহলে সেকশনটা ইনফরমেশনটা দেওয়ার আগে আমি তোমাদেরকে বলছি, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দাও। যদি স্যারের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও এবং শেয়ারটা অবশ্যই করে দিও, কারণ প্রত্যেকটা ছেলেরই জাগ্রত হওয়া দরকার, এই আইনগুলো জেনে রাখা দরকার, অবশ্যই দরকার। আজকের সেকশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর আমার সঙ্গে লিগাল ডিসকাশন করার সুযোগ তোমাদের সবারই আছে, নিচে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আমার সঙ্গে লিগাল ডিসকাশন বন্ধুর মতো করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এই বলে রাখলাম, ফোন করে যদি এঙ্গেজ পাও ফোন করে রাখবে, আমি তোমাকে রিং ব্যাক করে নেব। অল রাইট, তাহলে এবার শুরু করি। সেকশনটা হচ্ছে 307। 307 সেকশনটা মানেই হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার। অ্যাটেম্প টু মার্ডার, চিন্তা করুন, আপনি আপনার ওয়াইফকে খুন করতে গেছেন বা মার্ডার করতে গেছেন, এরকম চার্জ আপনার উপরে আপনার ওয়াইফ লাগিয়ে দিল যখন ডিভোর্স কেস চলছে, বা ডিভোর্স কেস যদি ডিভোর্স কেস নাও চলে, আপনি যদি এরকম কোন রকম অ্যাক্টিভিটি বউয়ের সঙ্গে করেন, তখন কিন্তু বউ আপনার উপরে এই অ্যালিগেশনটা দিতে পারে, তখন কিন্তু আপনার বউ আপনার উপরে এই অ্যালিগেশনটা দিতে পারে। 307, দিস ইজ আইপিসি সেকশন, ইন্ডিয়ান পিনাল কোড সেকশন 307, অ্যাটেম্প টু মার্ডার। এটা কিন্তু ভালোভাবে মনে রাখবে, এবং এটার যে শাস্তি সেটা কিন্তু 10 বছর পর্যন্ত হতে পারে, কিংবা আজীবন কারাবাসও হতে পারে। দুটোই বলে রাখি, 10 বছর পর্যন্ত জেল কিংবা আজীবন কারাবাসও হতে পারে, সেটা মাননীয় যিনি জজ সাহেব থাকবেন তিনি সেটা বিচার করবেন কেস দেখে। ঠিক আছে, আর একটা বলে রাখছি, এটা কিন্তু নন কম্পাউন্ডেবল। নন কম্পাউন্ডেবল মানে হচ্ছে এই ব্যাপারটা নিয়ে আপনি স্ত্রীর সঙ্গে কোনো রকম আলোচনা করে এই ব্যাপারটাকে রফা দফা করতে পারবেন না, যে কেসটাকে ওয়াইফকে আপনি বলতে পারেন না আপনি তুমি কেসটা তুলে নাও, কোনো রকম আন্ডারস্ট্যান্ডিং এখানে কোর্টও আসবে না এবং আপনার ওয়াইফও আসতে পারবে না, এটা কিন্তু নন কম্পাউন্ডেবল। মনে রাখবেন, এটা কোনো রকম সালিশি করে বা আন্ডারস্ট্যান্ডিং করে কিন্তু এই কেসটাকে আপনার ওয়াইফ দুম করে আপনার থেকে তুলে নিতে পারবে না, নন কম্পাউন্ডেবল, কোনো রকম সালিশিপনা এখানে চলবে না। আর একটা হচ্ছে কগনিজেবল অফেন্স, অবশ্যই কগনিজেবল অফেন্স, এটা ডেফিনেটলি আগের সেকশনগুলো আপনাকে আমি আলোচনা করে দিয়েছিলাম। পুলিশ উইদাউট ওয়ারেন্ট, কোর্টের পারমিশন ছাড়া আপনাকে সঙ্গে সঙ্গে কিন্তু এসে গ্রেপ্তার করে নিয়ে যাবে, পুলিশের এই অধিকারটা অবশ্যই আছে, কারণ এটা কগনিজেবল অফেন্স। এবং মনে রাখবেন, এটা কিন্তু নন মেলেবল সেকশন, অবশ্যই মনে রাখবেন, বেল কিন্তু আপনি এই সেকশন অনুযায়ী পেতে পারেন না। ঠিক আছে, যদি সেরকম কোনো এভিডেন্স আপনার দেখানো হয় সেক্ষেত্রে কোনো চান্স থাকলেও থাকতে পারে, কিন্তু ডেফিনেটলি অ্যাজ পার ইন্ডিয়ান আইপিসি সেকশন 307 অনুযায়ী এটা কিন্তু নন মেলেবল সেকশন, অ্যান্ড ইট ইজ এ অ্যাটেম্প টু মার্ডার। এবার আপনাদেরকে এই ব্যাপারটা একটু ডিটেলসে বলি, যে অ্যাটেম্প টু মার্ডার ব্যাপারটা কোর্ট কনসিডার করবে কি করে, ব্যাপারটা শুনুন মন দিয়ে। 12 নভেম্বর 2021 সুপ্রিম কোর্ট একটা কেসেতে রায় শুনিয়েছে যে অ্যাটেম্প টু মার্ডার সেটা কিভাবে কনসিডার করা হবে। দেখুন, আপনি যে আঘাতটা করেছেন সেটা অ্যাটেম্প টু মার্ডার কোর্ট কিভাবে কনসিডার করবে, কারণ কারোর মাথার মধ্যে ঢোকার ক্ষমতা কিন্তু কারোরই নেই, আপনি কি চিন্তা ভাবনা করে এই কাজটা করেছেন সেটা কিন্তু কোর্ট জানতে পারবে না, কিন্তু কোর্টের কাছে এভিডেন্স আছে, আপনি কি অস্ত্র দ্বারা তাকে আঘাত করেছেন, বডির কোন জায়গায় আঘাত করেছেন, বডির মেন যে পার্টস, ব্রেন, ফেস, আমাদের গলা থেকে কোমর পর্যন্ত
বুক, পেট, এইসব যে মেন অঙ্গ আছে, সুতরাং কি দিয়ে আঘাত করেছেন, কোথায় আঘাত করেছেন এবং কতখানি আঘাত করেছেন, এই জিনিসগুলো দেখে কিন্তু কোর্ট কনসিডার করে নেবে যে আপনি সত্যিকারেরই অ্যাটেম্প টু মার্ডার করতে গেছেন। এটা কিন্তু সুপ্রিম কোর্ট বলছে, আমি বলছি। ডেটটাও বলে দিলাম আপনাকে, 12 নভেম্বর 2021। এখানে একটা এই 307 কেস সুপ্রিম কোর্টে যায়, তারপরে সুপ্রিম কোর্ট এই কথাটা বলে যে এরকম যদি ঘটনা ঘটে তখন কিন্তু তাকে 307 শাস্তি অবশ্যই পেতে হবে। আর আপনাকে আরেকটা বলছি, এই সেকশনটা খুব ডেঞ্জারাস, সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি সারা জীবন আজীবন কারাবাস করে আবার যদি জেল থেকে বেরোয়, জেল থেকে বেরোনোর পরে যদি এরকম 307 মতো অ্যাক্ট করে, অ্যাটেম্প টু মার্ডার করে, তখন কিন্তু তার শাস্তি কিন্তু ফাঁসি হয়ে যায়। এটা কিন্তু মনে রাখবেন অবশ্যই, তখন কিন্তু তার শাস্তি ফাঁসি হয়ে যায়। সুতরাং আপনাদেরকে বলছি, ডিভোর্স হোক নাই হোক সেটা পরের ব্যাপার, সেকশনগুলো জেনে রাখুন। ডিভোর্সের সময় যদি আপনার ওই এসব সেকশনগুলো লাগিয়ে দেয়, আপনি কিন্তু মহাবিপদে পড়ে যাবেন, বার বার বলে রাখছি। সুতরাং 307 এরকম কোন রকম ঘটনা ওয়াইফের সঙ্গে কিন্তু করবেন না, বার বার বলে রাখছি। আমি আগের দুটো ভিডিওতে বলেছি যে মারধর করা তো ভুলেই যান, কোনো রকম চট থাপ্পারও মারবেন না, বার বার বলে রাখছি, ঠিক আছে। চড় মারলেও কিন্তু মুখে দাগ পড়ে যায়, একটা এভিডেন্স হয়ে গেল, পুলিশের কাছে গিয়ে বলতে পারে যে দেখুন আমাকে এত জোরে থাপ্পড় মেরেছে, গালফার লাল হয়ে গেছে, তাহলে আমি থাপ্পড়টা কত জোরে খেয়েছি, আমার কতটা আঘাত লেগেছে, সেটা তো আলাদা সেকশন, সেগুলো তো বলে দিয়েছি, 324, 325। এটা 307 বলছি, অ্যাটেম্প টু মার্ডার এরকম কোনো রকম কাজ করতে যাবেন না, বার বার বলে দিচ্ছি, তাহলে কিন্তু আপনার লাইফ ডিস্ট্রয় হয়ে যেত, ঠিক আছে। নন মেলেবল, নন কম্পাটেবল এবং কগনিজেবল অফেন্স, প্রত্যেকটার মানে আমি বুঝিয়ে দিয়েছি, কোনো রফাদফা হবে না। পুলিশ আপনাকে উইদাউট ওয়ারেন্ট গ্রেপ্তার করবে এবং এটা কিন্তু নন মেলেবল সেকশন। সুতরাং আমি আমার সকল দর্শকদের কাছে এটাই আবেদন রাখছি, হাত জোর করে, যে এরকম ভুল কাজটা দাদা আপনারা করবেন না, প্লিজ। আমি পলাশ দাস, আমি অ্যাডভোকেট নই, তাও আমি আইন নিয়ে পড়াশোনা করি, আমার আইন ব্যাপারটা চর্চা করতে ভালো লাগে এবং আপনাদেরকে ইনফরমেশনগুলো দিয়ে দিই। দেখুন, আমরা সাধারণ মানুষ, আমাদের আইন পড়ার অ্যাডভোকেটরা যত জানে অতটা জানা সম্ভব না, কিন্তু তাও আমি রিসার্চ করি এবং আইন নিয়ে পড়াশুনো করি, অনেক অ্যাডভোকেটদের সঙ্গে আমার সদ্ভাব আছে, তাদের সঙ্গে আলোচনা করি এবং আপনাদের কাছে এই ভিডিওগুলো আমি নিয়ে আসি, যাতে এরকম ভুল আপনারা করে না ফেলেন। দিস ইজ দ্য ইউনিক চ্যানেল, সব সময় মনে রাখবেন, এরকম চ্যানেল আমি এরকম বানিয়েছি আপনাদের সুবিধার জন্য, আপনাদের আইন সম্বন্ধে পরামর্শ দেওয়ার জন্য, যে কোনটা করলে ভালো হয় কোনটা করলে খারাপ হয়। দেখুন, আইনের পথে যদি আপনি আসেন না, গণ্ডগোল তো হয়েই যাবে আপনার লাইফ, সুতরাং আইনের পথে যাতে না আসতে হয় সুন্দরভাবে জীবনযাপন করুন। আইন, পুলিশ, আদালত এসবের চক্করে যখনই আপনি পড়বেন, একদম জীবনটা বরবাদের মতো হয়ে যাবে। সুতরাং সুস্থভাবে আন্ডারস্ট্যান্ডিং করে ভালোভাবে থাকুন। একটু বর খারাপ হতে পারে, একটু বউ খারাপ হতে পারে, তাই বলে দুজন দুজনকে ছেড়ে দেবে, দুজন দুজন কেমনভাবে অ্যাটাক করবে যে অ্যাটেম্প টু মার্ডার কেস হয়ে যাবে, এরকম প্লিজ করবেন না। ছেলেদেরকে মেনলি বলছি, ছেলেরা অনেক সময় বউদের গায়ে হাত তুলে দেয়, যেটা স্ট্যাটিস্টিক্স বলে, ঠিক আছে। এবং এই হচ্ছে ঘটনা, বউরা টুকটাক স্বামীদের মেরে দেয়, সেই ঘটনাও আমার কাছে, আমার কানে আসে, কিন্তু বউরা আপনাকে এইভাবে মারবে যে না অ্যাটেম্প টু মার্ডার হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু যেটা স্ট্যাটিস্টিক্স বলছে সেটাই আমি আপনাদেরকে বলছি, ছেলেরা এরকম কোনো কাজ করো না যে তোমাদের উপরে 307 সেকশনটা, আইপিসি সেকশনটা, তোমরা এখানে থেকে এই কেসটা তোমাদের উপরে এসে যাক। এখান থেকে কিন্তু নিজেকে সবসময় প্রোটেক্ট করে রাখবে, মাথা ঠান্ডা করে রাখবে, এরকম কোনো রকম মাথা গরম, এরকম কোনো রকম খারাপ কাজ করে ফেলো না, লাইফটা কিন্তু শেষ হয়ে যাবে, বার বার বলে রাখছি।
অধৈর্য যদি হয়ে যাও আর যদি না পারো কিছুই করার নেই, লিগাল জায়গায় যাও, লিগাল পথে হাঁটো, অ্যাডভোকেটদের সঙ্গে আলোচনা করো, ঠিক আছে? অনেক ভালো ভালো অ্যাডভোকেট আছে, ডিস্ট্রিক্ট কোর্টে তো থাকে, কলকাতাতেও আছে, অ্যাডভোকেটদের সঙ্গে আলোচনা করো, একটা তো সলিউশন বেরোবে। অ্যাডভোকেটের তো অনেক পড়াশুনো করে, তারা অনেক আইন জানে, তাদের সঙ্গে একটা পরামর্শ করো, ডেফিনেটলি একটা রাস্তা বেরোবে। সুতরাং তোমাদের ব্যাপারটা বলে রাখলাম, যদি ইনফরমেশন একটুও কাজে লাগে একটা অবশ্যই লাইক দিও এই স্যারকে, আর তোমরা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও ছেলেদের মধ্যে, বিশেষ করে ছেলেদের মধ্যে, ছেলেরা ছেলেদের মধ্যে শেয়ার করে দাও, ঠিক আছে? মেয়েরাও শেয়ার করতে পারো যদি প্রয়োজন হয়, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন রেখো, তাহলে এরকম ইম্পর্টেন্ট ভিডিও দেখার সুযোগ কিন্তু তোমরা পাবে এবং নিজেদের লাইফটাকে চেঞ্জ করার সুযোগ পাবে। আমার এই চ্যানেল বেরোনোর পরে, এই চ্যানেলটা আমি যবে থেকে বানিয়েছি, অনেকে ফোন করে বলে যে পলাশদা আপনার ইনফরমেশনের জন্য, স্যার আপনার ইনফরমেশনের জন্য আমার লাইফটা সেভ হয়ে গেছে, ছেলেরাও বলে মেয়েরাও বলে। আমি যতটা পারি তাদেরকে লিগাল ডিসকাশন করে হেল্প করার চেষ্টা করি, তারপরেও যদি কিছু না হয় আমি অ্যাডভোকেট রেফার করে দিই, ঠিক আছে? তারা ডিসকাস করে নেয় এবং অনেকটাই প্রবলেম সলভ হয়ে যায়। সুতরাং আপনাদেরও যদি লিগাল ডিসকাশনের প্রয়োজন হয়, নিচে নাম্বার দেওয়া আছে, আপনারা আমার সঙ্গে লিগাল ডিসকাশন করতে পারেন দুপুর 3টা থেকে রাত্রি 12টা পর্যন্ত। আগে 10টা ছিল, তারপরে 11টা, এখন 12টা পর্যন্ত করে দিচ্ছি, ঠিক আছে? এই সময়ের মধ্যে আপনি আমার সঙ্গে লিগাল ডিসকাশন অবশ্যই করতে পারেন। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করি, খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান আপনারা দিয়ে দিলাম। ছেলেরা তোমরা সাবধান থাকো, বারবার বলছি এই স্যারের কথা, এই দাদার কথা অবশ্যই শোনো। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থেকো, ভালোভাবে জীবনযাপন করো, ডিভোর্স ডিভোর্সের জায়গায় যেও না এবং ওয়াইফকে কোনো রকমভাবে কিন্তু আঘাত করার চেষ্টা করবে না। আর এই 307 এটা তো ভুলেই যাও, এরকম ভুল কাজ করো না, ঠিক আছে? তাহলে আজকে এই বলে শেষ করলাম, নমস্কার, সবাই ভালো থাকুন, সুখে থাকুন, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। থ্যাংক ইউ।